একটা স্বপ্নের মতো লাগছে যে বাংলাদেশে, এই বাংলাদেশে যেখানে উপেক্ষিত, যেখানে রাষ্ট্রদ্রোহীর তকমা পেয়েছি, সেই বাংলাদেশে আসতে পেরেছি বিনা বাধায়। এটি মনে করি আমার সবচেয়ে বড়, এই আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারির মধ্যে আমি একজন, যে আমি মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। এবং আজকের এই দিনে শ্রদ্ধা জানাচ্ছি যারা এই সুযোগটুকু করে দিয়েছেন, যারা তাদের জীবনের বিনিময়ে, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সেই সমস্ত অকুতোভয় ছাত্রদের। অন্তর্বর্তীকালীন সরকার, এটা মানে সরকার প্রধান তো নো ডাউট একজন বিশিষ্ট ব্যক্তি, যাকে নিয়ে গর্ব করা যায়, দেশে বিদেশে নোবেল বিজয়ী, যুক্তরাষ্ট্রের দুটি সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যক্তিত্ব। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাভাবিকভাবেই প্রফেসর মোহাম্মদ ইউনুস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। তার ইন্টারন্যাশনাল যে ইনভলভমেন্ট, বিশেষ করে পভার্টি রিডাকশনের ক্ষেত্রে, তাকে বলা হয় ব্যাংকার অফ দ্য পুয়ার। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এবং পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশে সরকারি রোশানলের কারণে তার বিষয়গুলো এইভাবে এক্সপোজ হয় নাই, কিন্তু ইন্টারন্যাশনালি তার এই কনসেপ্টটা দুনিয়া জুড়ে সমাদৃত এবং পৃথিবীর বহু দেশ এটির থেকে উপকৃত হয়েছে এবং তাকে বলা হয় রোল মডেল। তিনি জাতিসংঘের গ্লোবাল অ্যাম্বাসেডার। তো ইন্টারন্যাশনালি তার যে অবস্থান, তিনি বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন, এটি বাংলাদেশের মানুষের জন্য সৌভাগ্য। অ্যাট দ্য সেম টাইম তার সঙ্গে এই তার নাম, তাকে তিনি যে একজন ব্র্যান্ড এবং তাকে যে তাকে এক্সপোজ, সেই বেনিফিটটা বাকিরা কতটুকু নিতে পারবেন সেটি হচ্ছে একটি প্রশ্ন, এবং সেই পর্যন্ত, সেটা দেখা পর্যন্ত আমি অপেক্ষা করতে চাই। আমি আশা করতে চাই, বিশ্বাস রাখতে চাই যে এই সমস্ত প্রতিষ্ঠান তাদের এই যে শব্দগুলো আপনারা প্রয়োগ করতে পারছেন, এটা সবসময় করতে পারবেন। এটির জন্যই আমরা সংগ্রাম করেছি। সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলা, যে গণতন্ত্রকামী তাকে গণতন্ত্রের গণতান্ত্রিকভাবে তাকে অভিহিত করা, সেটি হচ্ছে মানে আমাদের সাংবাদিকতার ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সেটি করা উচিত। গণমাধ্যম তো সরকার একটা নিয়ন্ত্রকের ভূমিকা ছিল। শেখ হাসিনাকে বলা হতো ইন্টারন্যাশনাল গণমাধ্যম শিকারী 13 জন স্বৈরাচারকে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স একটা খেতাব দিয়েছিল। গণ তাকে ইংরেজিতে, বাংলায় তর্জমা করলে দাঁড়ায় গণমাধ্যম শিকারী, শেখ হাসিনা একজন। তো এটা সারা দুনিয়া জানে যে শেখ হাসিনা এবং বাংলাদেশের যে গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশকে আফগানিস্তানেরও পেছনে নিয়ে গিয়েছিল 165তম আউট অফ 180 কান্ট্রিজ অ্যাকর্ডিং টু রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। তো এই জায়গা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে যে গণমাধ্যম বলতে নিয়ন্ত্রণ বাংলাদেশে। ICT, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই সমস্ত অ্যাক্ট করে, নিবর্তনমূলক অ্যাক্ট করে, 11 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত ফেসবুক পোস্ট দেওয়ার কারণে কারাগারে থাকতে হয়েছে। তো সুতরাং এই 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 গণমাধ্যমের, আমরা মনে করি যে এই ব্যবস্থায় গণমাধ্যমের মুক্ত মতের উত্তরণ ঘটবে এবং বাংলাদেশের মানুষ কথা বলতে পারবে, লিখতে পারবে, বলতে পারবে। আমি মনে করি তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এটা একটা এক্সাম্পল সেট করতে হবে যে এরকম করে কোনো শাসক যদি সরকার পরিচালনা করে, সে তার দৃষ্টান্তমূলক শাস্তি এই কারণেই দিতে হবে যাতে ভবিষ্যতে এই কাজগুলো যে কেউ করার সাহস না পায়। এবং মানুষকে, এটা শেখ হাসিনা তো কোনো মিলিটারি চিফ ছিল না, সে ইলেকশন 2009 ইলেকশন করার মাধ্যমে ক্ষমতায় এসে তারপরে সবগুলো অর্গান, রাষ্ট্রের অর্গান তার করে মতো করে নেয়। আপনি সিভিল বিউরোক্রেসি বলেন, ইভেন আর্মি, মিলিটারি, এবং যে আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি। কিন্তু আমি সাধুবাদ দিতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে, তারা শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছে যে জনগণের বিরুদ্ধে তারা দাঁড়ায়নি, একটি গুলিও সেনাবাহিনী করায়নি। আমরা আন্দোলন দেখেছি তারা সহায়ক শক্তি হিসেবে পালন করে, জনগণের ছাত্রদের তারা পাশে দাঁড়িয়েছে এবং এটি তারা সেন্সিবল বিহেভ করেছে। এই সময়টা এটি খুব গুরুত্বপূর্ণ ছিল। তো আমি মনে করি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, কারণ সে সরাসরি শুট অন সাইট অর্ডার দিয়েছে, সে সরাসরি দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে। সুতরাং তার যথেষ্ট সাবস্টেনশিয়াল এভিডেন্স আছে যে শেখ হাসিনাকে এই হত্যাযজ্ঞের হোতা হিসাবে, হুকুমদাতা হিসাবে তাকে আইনের আওতায় নিয়ে আসা। এবং আমার মনে করি যে সরকারের এই বিষয়ে কোনো শৈথিল্য প্রদর্শন করা ঠিক হবে না। এই ব্যাপারে সরকারকে থাকতে হবে, জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং ভারতের সাথে সেটা সেই দরবার চালাতে হবে যে এই ক্রিমিনালকে তোমরা ফেরত দাও এবং তাকে এনে বিচারের মুখোমুখি করা, এবং এই ফ্যাসিস্ট দল সম্পর্কে একটা সিদ্ধান্ত নেওয়া যে যে দলটি যে একটি ঘৃণিতে ঘৃণার পাত্র হয়েছে এবং সমস্ত মানুষ এই রক্তের সাথে, এই দলের সাথে রক্তের মানে রক্তের দাগ রয়েছে, গুলির তারা গুলি করেছে এই 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 আমব্রেলার ভেতর থেকে, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, এই সমস্ত দলকে সরকারের নিষিদ্ধের আওতায় নিয়ে আসতে হবে। এই ছাত্রলীগ, যুবলীগ, এই সমস্ত প্রতি আওয়ামী লীগের যে সংগঠনগুলি রয়েছে, কারণ মানুষ এই সমস্ত নাম আর শুনতে চায় না।
আমি মনে করি যে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। নির্বাচন হলো মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, যে বাংলাদেশের মানুষ একটা অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনে অংশ নিতে চায়, যেটি দীর্ঘকাল মানুষ পারেনি, বঞ্চিত হয়েছে। অ্যাট দ্য সেম টাইম একটি অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রেও একটা যথেষ্ট ভূমিকা গভর্নমেন্টকে রাখতে হবে, ইনস্টিটিউশনগুলো ঠিক করার ক্ষেত্রে, বিল্ড করার ক্ষেত্রে। আমাদের ইলেকশনের রিলেটেড যতগুলি প্রতিষ্ঠান আছে সব ধ্বংস হয়ে গিয়েছে, ইলেকশন কমিশন সব কিছু পলিটিসাইজ। তো এমন একটা ব্যবস্থা যেটা সরকারের গড়ে তোলা উচিত, যেখানে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার মানুষ তাদের ম্যান্ডেট দিয়ে করতে পারে, এবং এই ম্যান্ডেটটা করার জন্য যে সময়টুকু দরকার সরকার সেটা করা উচিত, আবার সেই সময়টা যাতে অনাদি অনন্তকাল যাতে না হয়, এটা একটা সব কিছুর একটা মানে মানুষেরও একটা অ্যাকোমোডেশন একটা লিমিটেশন আছে। তো আমি বিশ্বাস করতে চাই প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার সেই লিমিটের মধ্যেই তারা থাকবেন।